জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা। এরপর জানিয়ে দিব আন্দোলনের সাহস যোগাচ্ছে পশ্চিমা বিশ্ব, বলছে ফখরুল। এদিকে মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক। এবং জানিয়ে দিব সংলাপে আওয়ামী লীগ রাজি, তবে আরো জানিয়ে দেব সরকার পদত্যাগ করতে বাধ্য হবে, বলছে দলু। সর্বশেষ জানিয়ে দিব পিটার হাসকে আরো বলতে হবে, বাবা তুই আমাদের বাঁচা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষারোপ করেন, নানা সময়ে বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু ইস্যুতে তার ভূমিকার কড়া সমালোচনা। ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রীর ক্ষোভের কারণ নিয়ে নিজস্ব বিশ্লেষণ উপস্থাপন করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রমিন ফারহানা। সম্প্রতি নিজস্ব ফেসবুক পেজে লাইভ করেন তিনি। সেখানে শুরুতেই রমিন বলেন, আজকের লাইভে আমি তুলে ধরব শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের মধ্যকার ক্ষমতা সংক্রান্ত সংঘাত। সরকার কেন ডক্টর ইউনূসের প্রতি শত্রু ভাবনা পোষণ করছে? বিখ্যাত পত্রিকা ইকোনমিস্টের রিপোর্ট থেকে প্রকাশ। ব্যারিস্টার রমিন ফারহানা, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন অনেক মামলা চলমান পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইকোনমিস্ট পত্রিকায় ইউনূসের বিচার শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে ইউনূস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে, একই সঙ্গে দেশের রাজনীতি নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে এই রিপোর্ট। এ সময় মার্কিন বলেন, জেনে রাখা ভালো, ইকোনমিস্ট সেই পত্রিকা যার উপর 2018 সালে নির্বাচনের পর আওয়ামী লীগ ইমান এনেছিল যে বিভৎস নির্বিচারের মধ্য দিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। সেই নির্বাচনের বিষয়ে কোনো ব্যাখ্যা না দিতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকোনমিস্টের প্রধান উপর ইমান আনলেন। আন্দোলনে সাহস যোগাচ্ছে পশ্চিমা বিশ্ব, বলছে ফখরুল। রাজপথে আন্দোলন চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সমর্থন চলমান আন্দোলনে সাহস যোগাচ্ছে। রোববার রাজধানীর গুলশানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয় শীর্ষক সেমিনার এবং নো কমেন্টস বইয়ের মোড়ক মোচন অনুষ্ঠানে কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কাউকে তোয়াক্কা করছে না, প্রধান জবরদখল করে ক্ষমতায় বসেছেন। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের নেতা কর্মীদের মধ্যে কোনো হতাশা নেই, যারা মাঠে আছে তাদের মধ্যে হতাশা থাকে না, যুগপথ আন্দোলন যারা করছি তাদের মধ্যেও কোনো হতাশা। আমাদের কত নেতা কর্মী জীবন দিচ্ছে তবুও হতাশা নেই, বিজয় আমাদের হবেই। আমাদের নেত্রী এই অবস্থায়ও আপোষ করেন, নেতা কর্মীরাও আপোষ করবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতোই নির্বাচন করতে চাচ্ছেন, 2014-2018 সালের মতো এবার আর পারবে না। বাকি সব রাজনৈতিক দল নিয়ে গণতন্ত্র রক্ষায় রাজপথে নেমেছি, লড়াই চালিয়ে যাব আর আমরাই বিজয়ী হব। রাজপথে ফয়সালার হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল ঐক্যবদ্ধ আন্দোলনের আবারও সরকার পতনের ডাক। মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক। রাজধানীর মিরপুর দারুস সালাম থানা এলাকায় স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছেন, নিহতের নাম শাহ আলম। সংঘর্ষে আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাত 10:30 দিকে দারুস সালাম সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সামনে ইসলাম ও নাবিল গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহত শাহ আলমকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল যাওয়ার পথে মৃত্যু হয় শাহ আলমের। এ ঘটনায় ইসলাম গ্রুপের দুইজনকে আটক করেছে দারুস সালাম থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। নাবিল স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য এবং ইসলাম স্বেচ্ছাসেবক লীগ দারুস সালাম থানার সাবেক সভাপতি, ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ যুগান্তরকে বলেন, কাউলায় অনুষ্ঠিত জনসভায় তাদের দুই গ্রুপে মৃত ঝামেলা হয়। এর জের ধরে এলাকায় এসে রাত 10:00 দিকে নাবিল খান গ্রুপের লোকেরা ধারালো অস্ত্র ও লাঠি আঘাত করে ইসলাম গ্রুপকে। এ সময় নাবিল গ্রুপের শাহ আলম নামে এক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন, পরে মারা যান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় ইসলাম গ্রুপের দুইজনকে আটক করা হয়েছে।
সংলাপে আওয়ামী লীগ রাজি তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে শব্দটি নিয়ে কোনো আলাপ সমল আলোচনা হয়নি তবে শর্তহীন সংলাপ করতে চাইলে তাতে আওয়ামী লীগ রাজি হতে পারে রোববার দুপুরের মন্ত্রণালয়ের সম্মেলনকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবাইদুল কাদের আরো বলেন বিএনপি চায় প্রধানমন্ত্রীর পদায়ক সংসদ ভেঙে দেওয়া নির্বাচন কমিশন বাতিল করা এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা এই চার শর্তে তারা সংলাপ করতে চায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ শর্ত নিয়ে সংলাপে বসবে না শর্তহীন সংলাপ করতে চাইলে আওয়ামী লীগ বিবেচনা করবে এর আগে সংলাপের পথ বিএনপি বন্ধ করে দিয়েছে ওবাইদুল কাদেরের এমন মন্তব্যের জবাবে গত 11 অক্টোবর এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন এটা বাজে কথা এটা কত বড় মিথ্যা কথা আপনারা ভালো করেই জানেন আমরা বরাবরই এসেছি বলে এসেছি একটা বিষয়ে আলোচনা হতে পারে অন্য কোন বিষয় না সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনা ছাড়া আর কোন বিষয়ে আলোচনা হতে পারে না তবে সেটা অবশ্যই সরকারকে আগে ঘোষণা দিতে হবে যে আমরা মেনে নেব এবার আসো নিরপেক্ষ নির্দলীয় সরকারের বিষয়ে কথা বলি কিভাবে হতে পারে বাটি মাস রেজাইন সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলছে দলু বিএনপি চলমান আন্দোলনের জের সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক রাহুল কুদ তালুকদার দলু রোববার দুপুরে নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে ঢাকা মহাসমাবেশকে সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি এ মন্তব্য করেন রাহুল কুদ তালুকদার দলু বলেন গত 15 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সরকার তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বিএনপি সমমনা দল পিটার হাসকে আরো বলতে হবে বাবা তুই আমাদের বাঁচা বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে আরো বলতে হবে বাবা তুই আমাদের বাঁচা রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি বিএনপির এ নেতা বলেন পিটার হাস আমাদের জন্য অবতার হয়ে এসেছেন এ সময় তিনি আরো বলেন 91 সালে জামায়াতের কুমন্ত্রণা শুনে সবচেয়ে ভুল বড় ভুল করেছে বিএনপি সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন গণতন্ত্রের নামে ভণ্ডামি করেছে সরকার ক্ষমতাসীনদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিএনপির চলমান আন্দোলনে সব ধরনের সমর্থন দিতে বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের আহ্বান জানান তিনি স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন বিএনপি মহাসচিব সহ তোমাদের নেতাদের ওপর ইউরেনিয়াম ঢেলে দেওয়ার কথা বলে ওবাইদুল কাদের হত্যার হুমকি দিয়েছেন ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত তিনি বলেন নির্বাচন বানচাল নয় সরকারের পাতানো নির্বাচন প্রতিহত করার শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দোষারোপ করেন নানা সময়ে বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু ইস্যুতে তার ভূমিকার কড়া সমালোচনা ডক্টর ইউনুসের প্রধানমন্ত্রীর ক্ষোভের কারণ নিয়ে নিজস্ব বিশ্লেষণ উপস্থাপন করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রমিন ফারহানা সম্প্রতি নিজস্ব ফেসবুক পেজে লাইভ করেন তিনি সেখানে শুরুতেই রমিন বলেন আজকের লাইভে আমি ধরবো শেখ হাসিনা ও ডক্টর ইউনুসের মধ্যকার ক্ষমতা সংক্রান্ত সংঘাত সরকার কেন ডক্টর ইউনুসের প্রতি শত্রু ভাবনা পোষণ করছে বিখ্যাত পত্রিকা ইকোনমিস্টের রিপোর্ট থেকে প্রকাশ ব্যারিস্টার রমিন ফারহানা ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখন অনেক মামলা চলমান পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইকোনমিস্ট পত্রিকায় ইউনুসের বিচার শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে ইউনুস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে একই সঙ্গে দেশের রাজনীতি নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেই রিপোর্ট এ সময় মার্কিন বলেন জেনে রাখা ভালো ইকোনমিস্ট সেই পত্রিকা যার উপর 2018 সালে নির্বাচনের পর আওয়ামী লীগ ইমান এনেছিল যে বিভৎস নির্বিচারের মধ্য দিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ সেই নির্বাচনের বিষয়ে কোনো ব্যাখ্যা না দিতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকোনমিস্টের প্রধান উপর ইমান আনলেন